সাংবাদিক রোজিনা ইসলাম অবশেষে মুক্তি পেলেন। তার এই মুক্তির মধ্য দিয়ে গত সাত দিনের যে টানটান একটি উত্তেজনা ছিল, অস্বস্তি ছিল, নানান রকম মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছিল সেটি প্রশমিত হলো এবং একটি স্বস্তির পরশ অনেকের মধ্যেই। তার মুক্তি চেয়েছিল গণমাধ্যম কর্মীরা সহ সাধারণ মানুষ এবং প্রবাসে থাকা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা। কিন্তু এই মুক্তি নিয়েও আমার কিছু বক্তব্য আছে, কিছু পর্যবেক্ষণ আছে, নিশ্চয়ই আপনারা তার সাথে একমত হতে পারেন অথবা দ্বিমত হতে পারেন। প্রথমত দেখুন যে রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া হলো কিন্তু তার পাসপোর্টটি জব্দ রাখা হলো, এটি কিন্তু খুবই আমার দৃষ্টিতে অবমাননাকর। ধরুন এখন এই মামলা চলতে থাকবে, এই মামলা চলতে থাকা অবস্থায় সাংবাদিক রোজিনার কিন্তু বিদেশে যাবার উপায় নেই। তিনি যদি কোনো বিদেশ থেকে কোনো আমন্ত্রণ পান, কোনো নিউজ কভারেজের জন্য যদি তাকে যেতে হয়, তিনি কিন্তু যেতে পারবেন না। তিনি যদি অসুস্থ হন, চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারবেন না। তাহলে পাসপোর্ট আটকে রেখে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিটা কি খুব সম্মানজনক হলো? নিশ্চয়ই হলো না। আপনারা জানেন যে এইসব ক্ষেত্রে কাদেরকে আটকে রাখা হয়, যারা খুনের মামলার আসামি হয়, যারা দুর্নীতির মামলার আসামি হয়, যারা হয়তো ফাঁকি দিয়ে তারা চলে যেতে পারে, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত পাসপোর্ট জব্দ করা হয়, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও করা হয়, আমরা দেখেছি সেগুলো। কিন্তু একজন সাংবাদিক রোজিনা ইসলামের মতন একজন সাংবাদিক, তাকেও আটকে রাখা হবে কোন যুক্তিতে? দেখুন তাকে চুরির মামলা দেওয়া হলো, কিন্তু এছাড়া কোথাও কি বলা হয়েছে যে তার কাছ থেকে চুরির কোন কোন আলামত, কোন কোন জিনিস জব্দ করা হয়েছে? দেখেছেন আপনারা, এজাহারে আছে যে তার কাছ থেকে চুরি যাওয়া এই ফাইলগুলো উদ্ধার করা হয়েছে। বেশ কিছু আমরা ইতিমধ্যে দেখলাম গত সাত দিনে অনেক নাটকীয় ঘটনা, যে অনেকগুলো ভিডিও ছেড়ে দেওয়া হলো, সেখানে কোনো কোনো ভিডিওতে দেখানো হলো এবং বলা হলো যে চৌর্যবৃত্তি সাংবাদিকতা নয়। তা চৌর্যবৃত্তিটা কোথায়? কী চুরি করেছে? ফাইল চুরি করেছে? ডকুমেন্ট কী? সেই ডকুমেন্ট দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? আমরা কী দেখছি? যে দেখছি যে তিনি এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যাওয়া হচ্ছে এবং কাট কাট পিসগুলো জোড়া দেয়া, কোথাও দেখা যাচ্ছে যে একটা ফ্লোরের সাথে আর একটা ফ্লোরের কোনো মিল নেই। বলা হচ্ছে যে তিনি অতিরিক্ত সচিবকে আক্রমণ করেছেন, আক্রমণের কোনো দৃশ্য নেই। বলা হচ্ছে যে তিনি বাথরুমে জোর করেছেন, চলে গেলেন, ধাওয়া করছেন যে সেই ডকুমেন্টগুলো গায়েব করে দেওয়ার জন্য। কিন্তু তার কাছ থেকে যে উদ্ধার করা হলো সেই মোবাইলের সেই ছবিগুলো কই? সেই কী বলে যে চুরি যাওয়া যেই ডকুমেন্টগুলো যেগুলি নিয়ে যেতে চেয়েছিল সেগুলি কোনো ভিডিও ফুটেজ দেখেছেন? আমরা সিসিটিভির ফুটেজ দেখছি, ভিডিও ফুটেজ দেখছি, মানে মোবাইল ক্যামেরায় ধারণ করা। কোথাও কিন্তু কী যে তিনি চুরি করলেন, কী যে তিনি ডাকাতি করলেন তার কিন্তু কোনো এ নেই। আপনাকে যদি বিমানবন্দরে আমরা দেখি যে যাত্রীর কাছ থেকে স্বর্ণ পাওয়া গেছে, স্বর্ণের বার পাওয়া গেছে, আমরা কিন্তু সাজানো সেই স্বর্ণের বারগুলো সামনে দেখি। রোজিনা ইসলামের ক্ষেত্রে আমরা সেরকম দেখলাম যে রাষ্ট্রের কী কী তথ্য চুরি, কিন্তু তথ্য চুরির মামলা দেওয়া হলো, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দেওয়া হলো। কী? তিনি রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করছেন, অর্থাৎ গুপ্তচর বৃত্তির একটি ধারা নিয়ে আসা হলো রোজিনা ইসলামের বিরুদ্ধে। এই আইনের নানান রকম দুর্বলতা আছে, সেই দুর্বলতা সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হলো শর্ত সাপেক্ষে। শর্ত কি? ৫,০০০ টাকা মুচলেকা এবং পাসপোর্টটি জব্দ রাখা হলো। ৫,০০০ টাকা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু পাসপোর্টটা এই যে জব্দ রাখা হলো এবং এই যে সাত দিন, এই যে তার যেইটা জামিনযোগ্য যেই মামলা, সেই সাত দিন যে তাকে জেলে রাখা হলো, যদি শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে রোজিনা ইসলাম নিরাপরাধ, তাহলে এই যে সাত দিন তার কারাগার জীবন, সেই জীবন কীভাবে ফিরিয়ে দেওয়া হবে আমি জানি না। আইনের ছাত্র না, আমার এই সম্পর্কে কোনো বক্তব্য নেই, আদালতই ভালো জানবেন। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে বেলা ৩টা থেকে যে রাত ১২টা পর্যন্ত তাকে মন্ত্রণালয় এবং থানায় আটকে রাখা হলো, এই লম্বা সময়ের ভিডিও কই? তারপরে এই সময়ে তার কি চিকিৎসা কই? তিনি তো অসুস্থ পড়েছেন, সেটা তো আমরা ভিডিওতেও দেখছি। সেই ভিডিও দৃশ্যে যে আমরা দেখলাম যে পড়ে গেলেন কিন্তু চিকিৎসা পেলেন না, তার সাথে এই লম্বা সময়ে যে তাকে আটকে রাখার সময়
সে কি পরিস্থিতির মধ্যে ছিল তার কি আমরা বিস্তারিত কোনো ভিডিও দেখলাম? আমরা দেখলাম না। আমরা দেখলাম সুবিধাজনক একটা 7 মিনিটের ভিডিও, একটা 3 মিনিটের ভিডিও, এই ধরনের মানে কাট কাট দৃশ্যগুলো আমরা দেখছি এবং সেখানে বারবার প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে যে রোজিনা ইসলাম অপরাধী। দেখুন আমরা দেখছি যে সাম্প্রতিক সময় যে ভিকটিম একজনকে বিপদগ্রস্ত করার জন্য, সেটাকে আরও প্রমাণিত করার জন্য অজ্ঞাত স্থান থেকে নানান রকম অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ সেগুলো দেয়া হয়, কিন্তু সেই অজ্ঞাত স্থানকে কেউ জানে না। কেন এটা প্রচার করা হয়, কী কারণে প্রচার করা হয়, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় অথবা টেলিভিশন মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়, সেগুলোও কিন্তু অজ্ঞাত, কোনো দায় দায়িত্ব নেই। কিন্তু আমরা দেখি না যে ভিকটিমের বিপক্ষে কী কী হলো সেইগুলির কোনো অডিও ভিডিও ক্লিপ। যেমন রোজিনা ইসলামের কে যে এই যে তার বিরুদ্ধে যে মামলা করা হবে, তাকে যে কারাগারে নেওয়া হবে, নিশ্চয়ই এটা উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত। তো সেই সব যে সিদ্ধান্তের যে কথোপকথনগুলো, সেইগুলোর অডিও ক্লিপ কই, ভিডিও ক্লিপ কই, সেটাও তো নেই। বলা হচ্ছে যে মন্ত্রণালয়ের সিসিটিভিতে সব কিছু আছে, তারপরে মোবাইলে ধারণ করা হয়েছে। তো মোবাইলে বিস্তারিত কেন, এক ঘন্টা দুই ঘন্টার লম্বা ভিডিও নেই কেন? তাহলে আমরা জানতে পারতাম যে আসলে কি ঘটেছিল। সবচেয়ে বড় কথা হলো যে দেখুন, চুরি বা ডাকাতির যেই মামলাগুলো হয় সেখানে কিন্তু আলামত হিসেবে অনেক কিছু উপস্থাপন করা হয়, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু উপস্থাপন করা হলো না। যে এই ফাইল এত এত নম্বর ফাইল এবং এই বিষয় সংক্রান্ত জিনিস রোজিনা ইসলাম গায়েব করলেন, কিন্তু সেরকম কোনো তথ্য উপাত্ত নেই। অথচ তিনি এখন চোর হয়ে গেলেন, তিনি বেরোলেন চোর হয়ে, যা মানে মুসলেকা দিয়ে, এক ধরনের মুসলেকা দিয়ে, যে 5,000 টাকা মুসলেকা দিলেন আর হলো পাসপোর্টটি রেখে দিলেন। তো এটি কি খুব ভালো, সম্মানজনক হলো? আমরা কি সেই রোজিনা ইসলামকে আবার পাবো দেখতে, যে তিনি আবার এই রকম পাসপোর্ট আদালতে জমা রেখে 5,000 টাকা মুসলেকায় বের হয়ে এসে তিনি আবার সেই সাংবাদিকতা করবেন? নাকি আমরা চাই না যে রোজিনা ইসলাম আবার সেই আগের মতন দুর্নীতি অনিয়মের যে সমস্ত ঘটনা চলছে যে বিভিন্ন মন্ত্রণালয় সেগুলো নিয়ে রিপোর্ট করুক, আমরা কোনটা চাই? সেটি হলো বড় প্রশ্ন দর্শক।